নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্য জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, যার জেরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত তেমন কোনো হচ্ছে না, প্রতিনিয়ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রতিনিয়তই, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ আরও বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের পূর্বাভাস জেলায় জেলায়। আবহাওয়ার ভোল বদল, সক্রিয় মৌসুমি বায়ু, যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ মিলিয়েই কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরবার বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি, বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, যার জেরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে সামান্য ভিজতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টি। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। এছাড়া আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ির কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের। এবার দেখুন বন্ধুরা, আজ 30 তারিখ থেকে 31 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়া বন্ধুরা, কালিম্পং, আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার দেখুন বন্ধুরা, 31 তারিখ থেকে 1 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 31 তারিখ পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 31 তারিখ। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে 31 তারিখ তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।